আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আকি, ফার্টিলিটি কনসালটেন্ট ও গাইনোকোলজিস্ট, কাজ করছি বিআইএইচএস জেনারেল হসপিটাল মিরপুর এক দারুসসালামে। এছাড়াও আমি নিয়মিত চেম্বার করছি ইনোভা ডায়াগনস্টিক চেম্বারে কচুক্ষেত মিরপুর চৌদ্দতে। হাই রিস্ক প্রেগনেন্সির একটি অন্যতম কারণ হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইং প্লাসেন্টা অথবা গর্ভফুল নিচে থাকা। তো আমরা তো অনেক সময় ডে টু ডে প্র্যাকটিসে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখতে পাই যে লো লাইং প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া অথবা বাংলায় যদি আমরা বলি গর্ভফুলটা জ্বরের নিচে আছে। তো আসলে এই ব্যাপারটা কি আসলে একটু ছবি দিয়ে বোঝাতে পারলে ভালো হতো। যদি আমাদের ইউট্রাসটা এটা হয়, ইউট্রাসটা যদি আমরা এরকম ধরি, ইউট্রাসটার সাধারণত দেখা যায় ইউট্রাসের উপরের পাশটা হচ্ছে ফুলটা থাকে ফান্ডাসের দিকে এবং জরায়ুর মুখের দিকে বাচ্চার মাথাটা থাকে। যদি কোনো কারণে এই ফুলটা তার নর্মাল জায়গায় না থেকে জরায়ুর মুখে যেখানে মাথাটা থাকার কথা সেখানে এসে প্রতিস্থাপিত হয়, সেটাকে আমরা বলবো লো লাইং প্লাসেন্টা অথবা প্লাসেন্টা প্রিভিয়া অথবা গর্ভফুল নিচে। তো এখানে এখন কথা হচ্ছে নিচে থাকতে সমস্যাটা কি, কি প্রবলেম হবে। নাম্বার ওয়ান প্রবলেম হবে কারণ জরায়ুটা যতটা বাচ্চাটা বাড়বে জরায়ুটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বিশেষ করে লোয়ার সেগমেন্ট বা নিচের দিকের সেগমেন্টটাই বেশি পাতলা হয় এবং বাড়ে। তো গর্ভফুল এখানে যদি নিচে থাকে সেক্ষেত্রে যখনই এটা বাড়তে থাকবে, স্ট্রেচিং হতে থাকবে, গর্ভফুলটা দ্বিতাস্ত হতে থাকবে, অর্থাৎ জরায়ু থেকে আলগা হতে থাকবে এবং তখনই ফুল থেকে ব্লিডিং শুরু হয়। অনেক সময় টরেনশিয়াল ব্লিডিং হয় এবং মাতৃমৃত্যুর ঝুঁকির কারণ হয়, অনেক সময় হয় না, কিন্তু এ বাচ্চা নর্মাল ডেলিভারি সম্ভব না, এ বাচ্চা সিসেকশন করতে হয় কারণ জরার মুখ খুলতে গেলেই প্লাসেন্টা ডিটাস্ট হয়, ফুল ডিটাস্ট হয় এবং টরেনশিয়াল হেমোরেজ তৈরি হয়। তো প্লাসেন্টা প্রিভিয়ার দুইটা আছে, একটা হচ্ছে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়ার, একটা হচ্ছে পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়ার। তো কমপ্লিটটার ক্ষেত্রে তো কোনো বিকল্পই নাই, এটা আমরা হচ্ছে সিসেকশনের দিকেই যাব এবং অনেক সময় আমরা যেটা বলি যে জরায়ু কেটে ফেলা লাগতে পারে, এই ধরনের রিস্পন্স নিয়েও আমরা সিজার করি এবং এটা অবশ্যই একটা টার্শিয়ারি লেভেল হসপিটালে সিজার ইনসেকশনটা করতে হবে, দিনের বেলা করতে হবে, ব্লাড নিয়ে করতে হবে এবং এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্ট উইথ এক্সপিরিয়েন্স অ্যানাস্থেশিওলজিস্ট এবং এনআইসিইউ ফ্যাসিলিটি সহই করতে হবে। আর সবচেয়ে সমস্যা যেটা হয় প্রেসেন্টের প্রিভিয়া প্রেগনেন্সির জার্নিটাই আনইভেন্টফুল থাকে, দেখা যায় অনেক অনেকেরই 28 সপ্তাহে ব্লিডিং শুরু হয়ে যায় বা 20 সপ্তাহে ব্লিডিং শুরু হয়ে যায় বা তার আগে ব্লিডিং শুরু হয় এবং এই জন্য পেশেন্টকে নিয়ার বাই হসপিটালের আশেপাশেই থাকতে হয় কারণ অনেকের দেখা যায় 32 উইকস থেকেই ভর্তি থাকতে হয় কারণ তার বারে বারে রিকারেন্ট এপিসোড ব্লিডিং হচ্ছে। যেহেতু গর্ভফুল নিচে যখনই ডিটাস্ট হচ্ছে ব্লিডিং হচ্ছে এবং রিকারেন্ট ব্লিডিংয়ের জন্য রুগীও ভয় পেয়ে যাচ্ছে এবং বারে বারে তাকে হসপিটালে অ্যাডমিট থাকতে হচ্ছে। তো অনেক সময় আমরা এইসব যাদের বারে বারে ব্লিডিং হচ্ছে তাদেরকে আমরা 32 উইকসের পরই হসপিটালে অ্যাডমিট দিয়ে রাখি, টেনে টুনে আমরা 36 পর্যন্ত নিবো, এদের 36 এর পরে এদের না হওয়ার দরকার নেই, 36 পর্যন্ত নিয়ে আমরা সিসেকশন করে দেবো। এর মধ্যে আমরা যেটা করি রোগীকে হিমোগ্লোবিন লেভেলটা টপ আপ করে রাখি, অর্থাৎ যেহেতু ব্লাড লসের চান্স এখানে বেশি তার হিমোগ্লোবিন অবশ্যই 11-এর উপরে থাকতে হবে, সেটা আয়রন ইনজেকশন দিয়েও করতে পারি, ব্লাড ট্রান্সফিউশন দিয়ে করতে পারি এবং সিসেকশনের সময় তাকে ব্লাড রেডি রাখতে হবে। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এইসব পেশেন্টদের ডেলিভারির আগে যেরকম ব্লিডিং হচ্ছে সেরকম ডেলিভারির পরেও এদের পিপিএস হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি এবং অনেক সময় পিপিএস এর জন্য আমাদেরকে জরুরি অপারেশন পর্যন্ত জরুরি কেটে ফেলতে হয় বা পিপিএস এর যে ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো আমাদের দিয়ে রাখতে হয়। তো আমাদের প্রেগনেন্সিতে যতগুলো হাই রিস্ক আছে তার মধ্যে প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে নাম্বার 5-এর মধ্যে এবং এটাকে কোনো ছোটোখাটো জায়গায় ম্যানেজ করা যাবে না, যেখানে একদম একটু টার্শিয়ারি লেভেল হসপিটাল যেখানে আইসিইউ এনআইসিইউ থেকে ব্লাড ট্রান্সফিউশনের সকল ধরনের সুব্যবস্থা আছে এবং একদম এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্ট আছেন সেখানে এই প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইং প্লাসেন্টা ম্যানেজ করতে হবে। তবে লো লাইং প্লাসেন্টা প্রথম দিকে আসলেই প্যানিক হওয়ার কিছু নাই, অনেক সময় দেখা যায় প্লাসেন্টা প্রথম দিকে ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার দিকে লো লাইং থাকলেও আস্তে আস্তে এটা মাইগ্রেশন হয়। তো থার্ড ট্রাইমেস্টারে এসে অনেক সময় আমরা কিন্তু লো লাইং প্লাসেন্টার প্লাসেন্টা প্রিভিয়া থাকে না, অনেক সময় মাইগ্রেশনের উপরের দিকে চলে যায়, সেক্ষেত্রে আর ভয়ের কিছু নেই। কিন্তু লাস্ট ট্রাইমেস্টার পর্যন্ত বা শেষের দিক পর্যন্ত যদি ফুল নিচেই থাকে সেক্ষেত্রে কিন্তু আর হেলাফেলা করা যাবে না, আপনি যখনই 36 উইক হয়ে যাবে 36 সপ্তাহ আপনি পূর্ণ করবেন তখনই আপনি টার্মিনেশন বা ডেলিভারির জন্য চিন্তাভাবনা করবেন কারণ এটা রিস্কি, যে কোনো সময় লেবার পেন উঠলে জরায়ু থেকে ফুল আলাদা হয়ে গেলে যে টরেনশিয়াল হেমোরেজ তৈরি হয় বা যে ব্লিডিং তৈরি হয় তাতে মায়ের জীবন বাঁচানো খুবই মুশকিল, সাথে বাচ্চা তো
অবশ্যই ঝুঁকিপূর্ণ। তো প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে বা হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, মেডিসিন টিভিটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহ তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।